মুহূর্তে আমরা রয়েছি মিঠাইয়ের ফ্লোরের বাইরে, আর বুঝতেই পারছো একদম লুকে রয়েছেন ইন্দ্রদা, তাই তো? মিঠাইয়ের ইন্দ্রদা আজকে আমার সঙ্গে রয়েছে, বলো কেমন আছো? এই তো চলে যাচ্ছে, শুটিং করতে এসেছি, ওয়েদারও বেশ ভালো, সাজগোজ করার ওয়েদার চলে এসছে, শীতকাল, আপনারাও সাজগোজ করুন, যত জ্যাকেট, সুন্দর সুন্দর জ্যাকেট, পুলওভার্স বার করে নিন, কারণ আমাদের তো গরমকালে সেইভাবে স্টাইল করতে পারি না, শীতকাল চলে এসছে তো চলছে। তোমার যে চরিত্রটা মিঠাই ইন্দ্রদার, সেটা কতটা এনজয় করছো? মানে অনেকটাই ডিফারেন্ট, মানে নিজের যে গ্ল্যাম থেকে বেরিয়ে একটা অন্যরকম চরিত্র, সেটা নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে প্রত্যেকটা চরিত্রের আলাদা একটা গ্ল্যামার থাকে, বাট আমি বলবো যে এখানে এই যে গ্ল্যামার ডাউন যে ফ্যাক্টরটা, এটা তো সচরাচর খুব একটা দেখা যায় না আজকের দিনে, তো সেই ক্ষেত্রে সেইটা পোট্রে, এবং যারা এরকম সত্যি করে হয় রিয়েল লাইফে, তাদের জীবনটা অতিবাহিত করাটা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স অলটুগেদার, কারণ সব জায়গায় তো মানে চুলে স্টাইল করে দুলটুল পরে মানে ভালো ড্রেস করে চরিত্র করেছি, কিন্তু এইটা বেশ একটা আলাদা রকম, এবং এখানে সত্যি অভিনয়টা দরকার পড়ছে। তো এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে ইন্দ্রদা অত্যন্ত একটা পজিটিভ চরিত্র, কিন্তু সে এটাও মানে মাঝে মাঝে যে স্ত্রীকে যে সে বলতে পারেনি সে আফসোসটাও হচ্ছে, তো পরবর্তী পর্যায়ে গিয়ে কি একটা মানে নেগেটিভ শেড আসতে পারে চরিত্রটা? এই প্রশ্নটা আমার মনে হচ্ছে আমাকে ইন্টারভিউ না করে স্টোরি রাইটারকে ইন্টারভিউ করলে সবথেকে ভালো হয়, কারণ আমরা সত্যিই জানি না যে পরবর্তীকালে কী হতে চলেছে। ঠিক যেরকম আমি যেটা বারবার বলি যে জীবনেও আমরা বলতে পারি না যে কালকে কী বা পর মুহূর্তে কী ঘটতে চলেছে, তো এখানেও তেমনই অভিনেতারা জানে না যে তারা মানে তাদের এই যে জার্নিটা কোথায় গিয়ে ঠেকবে বা ডেস্টিনেশন কী বা স্টপেজগুলো কী কী সেগুলো জানা নেই, তো সেটা আশা করছি স্ক্রিপ্ট রাইটার ভালো বলতে পারবে, এবং মনে হয় পজিটিভই থাকবো, এ যা ক্যালানে ছেলে, তো না মনে হচ্ছে পজিটিভই থাকবো, বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা একটা ইন্ধন হিসেবে কাজে আসবে, মানে শ্রী আর উদয় ওদের প্রেমটা আরও জমবে আর কি। হ্যাঁ, মানে যতক্ষণ না অ্যাকচুয়ালি মাঝখানে কেউ আসে বোঝা যায় না যে দুজন দুজনকে কতটা ভালোবাসে, মাঝখানে কেউ আসলে যখন দেখছে যে পিছলে যাচ্ছে তখন বোঝা যায় যে কতটা ফিলিংস আছে, তো আমার মনে হয় যে আমার চরিত্রটা একটু ক্যাটালিস্ট টাইপের। তো তোমার এই মুহূর্তে মানে ইন্দ্রনীল দার সোশ্যাল মিডিয়া যদি আমরা দেখি, এখন দেখতে পাচ্ছি প্রচুর রিলস আসছে আর প্রচুর নাচ গান হচ্ছে আর কি সায়ন্তনীদিকে নিয়ে, তো বিয়ের পরে জীবন কেমন কাটছে? বিয়ের পরে জীবন খুবই ভালো কাটছে, সচরাচর এটা কোনো হাজব্যান্ডের থেকে আপনারা শুনবেন না, কিন্তু বলতে নেই নজর যাতে না লাগে, কিন্তু সত্যি ভালোই কাটছে, রিলস করছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু ঠিক আছে, ঝামেলা সব সম্পর্কে, ঝামেলাটা কে করছে? ঝামেলা আমি তো ঝামেলা করার ছেলে নই, ঠিক আছে, আমি ঝামেলার থেকে শতহস্তে দূরে থাকি, কিন্তু ওই আর কি, মানে মাঝে সাঝে একটু মাথা গরম হয়ে গেলে দুজনেরই তখন আমি একটু চুপচাপ হয়ে যাই আর কি, তো ঝামেলা বলতে ওরকম সাইলেন্ট ঝামেলা, ঠিক আছে, কোল্ড ওয়ার। তো তাছাড়া এমনি ভালোই কাটছে, রিলস করছি, এবং থ্যাংক ইউ টু অল দ্য ভিউয়ার্স যে সবার রিলসটা খুব পছন্দ হচ্ছে এবং আরও ইয়ে করছে, মানে আরও ইন্সপিরেশন দিচ্ছে যাতে আরও ভালো করে, মানে নর্মাল আর মানে জাস্ট চারটে লিপিং মিলিয়ে রিলস যাতে আমরা না করি, একদম ভালো করে, মানে ভালো কাজ করে যে সেটার স্বীকৃতি, একদম স্বীকৃতি পাচ্ছি, ডান্স প্র্যাকটিস করে প্রপারলি হেয়ার মানে শ্যুটিং যেভাবে করি আর কি, মানে ড্রেস করে এবং ড্রেস চেঞ্জ করে, এই এত কোঅর্ডিনেট কে করছে? সায়ন্তনী দি নিশ্চয়ই না, এটা কোঅর্ডিনেটর আমি, এবং সেইটা যেখানেই আমি কোঅর্ডিনেটর হয়ে উঠি আর কি সেখানেই তাদেরই কপালে একটু দুঃখ, মানে ইটস এ মিক্সড ব্যাগ আর কি, মানে কপালে দুঃখ আবার সৌভাগ্য, হ্যাঁ পারফেকশন, ওই পারফেকশন করতে করতে অনেকে হাঁপিয়ে যায়, কিন্তু আবার আলটিমেট প্রোডাক্টটা আর কি খুব ভালো হয়, সবার চোখে খুব মানে দৃষ্টিকটু হয় না বিষয়টা আর কি, তো তাই জন্য আমি বলবো যে দুটোই, মানে মানে আমি কোঅর্ডিনেটর বা আমি ডিরেক্টর বা আমি যেখানে সমস্ত কিছু প্ল্যানিং করছি সেটা একটা গুড নিউজ আবার ব্যাড নিউজও আর কি, তো এমনি না অবশ্য সায়ন্তনী কোন গানটা করবে সেটা সিলেক্ট করে, সেটা আমি সিলেক্ট করতে পারি না, কারণ আমার সব গানই এক মনে হয়, তো সেই ক্ষেত্রে তারপরে যে গানটা দেবে সেটার উপরে ভিজুয়ালাইজেশন যা মাথায় আসছে ওর সাথে আলোচনা করে যে কী করলে ভালো হয়, এবং ও কোরিওগ্রাফি আমাকে দেখায় যে কোনটা করলে বেস্ট হবে, তারপরে নিজের ইনপুট দিয়ে মিলিয়ে মিশিয়ে, ইটস এ টিম ওয়ার্ক, মানে একা এই কাজ এত সাকসেসফুলি কেউ করতে পারে না। তবে হ্যাঁ, রিসেন্টলি একটা অসুবিধা হচ্ছে আমাদের ওই রিলসের রিচটা সামাও কোনো টেকনিক্যাল কারণে একটু কমে যাচ্ছে, সেটা আমি জানি না সেটা ফেসবুকের জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য বা রিলসের এটা ইন্টারনাল কোনো প্রবলেম বা হয়তো আইফোনের কোনো প্রবলেম কি না এটা ঠিক বলা যাচ্ছে না, বাট ওয়ার্ক ইন প্রোগ্রেস এখনও চলছে, নানান জায়গায় মেল টেল করা হচ্ছে যাতে, কারণ যেখানে একটা রিলসে প্রায় আমাদের প্রায় 2 মিলিয়ন ভিউজ হয়েছিল সেখানে
এখন অনেকটাই কমে গেছে তো, এবং লোকজন সত্যি স্ক্রোল করে দেখতেও পাচ্ছে না। তো আপনাদের সকলকে বলবো যে যদি রিলসগুলো মানে দেখতে চান তাহলে একদম ডাইরেক্ট আমাদের প্রোফাইলে চলে যান এবং সেটা দেখুন, তাহলে ভিউজও বাড়বে আর আপনারা ভালো ভালো রিলস দেখতেও পারবেন। বাড়িতে কি শান্তনীদি রান্না টান্না করে খাওয়াচ্ছে? বাড়িতে শান্তনী রান্না করে না, মানে না মাঝে মাঝে অফকোর্স আমি, ও খুব ভালো রান্না করে অ্যাকচুয়ালি, ও কুঁড়েই বলা যেতে পারে, কিন্তু হয় না যে যে কাজ করে না সে করে না, কিন্তু যখন করে ফ্যান্টাস্টিক করে, তো বিষয়টা হচ্ছে সেরকমই। তো ও বেশ কয়েকটা রান্না করে মোটামুটি নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে আমার জীবনে, ঠিক আছে, বিকজ আমি বলবো যে একজন ওয়াইফ একজন হাজব্যান্ডকে ইমপ্রেস করে থ্রু দ্য স্টমাক। তো তো জোকস অ্যাপার্ট, না ডেফিনেটলি খুব ভালো রান্না বান্না মাঝে মাঝে করে খাওয়ায়, বাট সেটা মাঝে মাঝে, সেটা সব সময় না। গুড থিংস কাম ইন স্মল কোয়ান্টিটি। ও ইয়েস ইয়েস, গুড থিংস, বাহ, এই তো প্রভার্ব, মানে আমার সংস্পর্শে থেকে প্রভার্ব বেরোচ্ছে আর কি, ভেরি গুড। তো মানে যেহেতু তোমরা আলাদা ফ্লোরে কাজ করো, প্যাকআপের পরে কি মানে কোনো রোম্যান্টিক লং ড্রাইভ বা ডেটে যাওয়া হয়? না, আমাদের মোটামুটি লং ড্রাইভ সেইভাবে হচ্ছে ওর কাছে, ওকে যদি বাপের বাড়ি ছাড়তে যাই সেটাই এক ধরনের লং ড্রাইভ হয়ে যায়, কারণ ওর বাপের বাড়ি হচ্ছে দমদমে আর আমি থাকি কসবায়, পুরো মানে সাউথ পোল নর্থ পোল, তো ওটাই একটা লং ড্রাইভ হয়ে যায়। আর তাছাড়া সময়ও থাকে না আমাদের, এখানে নটায় প্যাক আপ হয় আর ওর জন্য তো মানে লং ড্রাইভই লং ড্রাইভ, আমি তো তাও এখানে ভরতলক্ষ্মীতে শুটিং করছি টেকনিশিয়ানে বা মোটামুটি বাড়ির কাছে, ওর হচ্ছে জোকা চিত্রায়ণী এই ওই মানে দূরে দূরে কোথাও আর কি, মানে ওর এমনি প্রতিদিনই লং ড্রাইভ হতেই থাকে, সেটা ড্রাইভারের সাথে যায় লং ড্রাইভে, ঠিক আছে, আমি সেখানে থাকি না। বাট হ্যাঁ, আমরা বাড়িতে এনজয় করতে বেশি প্রেফার করি, মানে বাড়িতে বসে বসে ওয়েব সিরিজ দেখলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ওইটাই, ঠিক আছে, মানে আমাদের কাছে এনজয়মেন্টটা এখন আর ওই পার্টি করবো ডিস্কো যাবো নাচবো ওটা নয় আর কি, এমন একটা স্টেজে পৌঁছে গেছি এখন ওই বাড়িতে আরামসে বসে একটু টিভি দেখবো, একটু ওয়েব সিরিজ দেখবো, একটু নিজেদের মধ্যে গল্প করবো, ওটাই আমাদের কাছে এখন ফেভারিট পাস টাইম বলা যেতে পারে। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও? দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই রিসেন্টলি আজকেই একটা খুব একটা খারাপ ঘটনা বলি, আজকে আমি শুনলাম যে একজন 13-14 বছরের ছেলে, সে একটা কুকুরের মাথায় মেরে তাকে আঘাত করেছে এবং কুকুরটার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সে বমি করছে। তো একজন 13-14 বছরের বাচ্চা, এরা কি সত্যি বাচ্চা? আমার মনে হয় না, মানে আজকাল 13-14 বছর বা তাদের থেকেও ছোট বয়স্ক ছেলেমেয়েদের এরকম মেন্টালিটি কেন হচ্ছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা বিষয়। এবং ঠিক আছে, প্রাণীদের হয়তো ভালো নাই বাঁচতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে ভালোবাসতে হবে না, অনেকের ভয় করে অনেকের ফোবিয়া থাকে, কিন্তু তা বলে এইভাবে আঘাত করা আমার মনে হয় না সেটা খুব একটা ভালো কোনো কাজ। এবং সেটা সবসময় মনে করবেন যে পার্টিকুলারলি আপনাকে যদি কেউ আঘাত করে আপনাদের আপনার কেমন লাগবে, তো সেইভাবেই আমি একটাই মেসেজ দিতে চাই যে একটু ভালোবাসুন একে অপরকে, তো ভালোবাসুনই একটু জীবজন্তু প্রাণী গাছপালা একটু নেচার মাদার নেচার মাদার নেচারকে একটু ভালোবাসুন, কারণ আপনারা কিন্তু মাদার নেচারেরই ক্রিয়েশন, আপনারা ঘুরে গিয়ে যারা আপনাকে ক্রিয়েট করেছে, যে আপনাকে ক্রিয়েট করেছে তাকেই তারই আপনি ক্ষতি করবেন, তাহলে কিন্তু খেসারতটা আপনাকেই দিতে হবে। তো ভালোবাসুন একে অপরকে, ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালোবাসা ছড়ান, এইটুকুনি বলবো, এবং দয়া করে প্লিজ কাউকে আঘাত করবেন না এইভাবে। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।